গোলমরিচের মধ্যে রয়েছে প্রচুর গুণ, যা আমাদের হাড় ভালো রাখে, ক্ষত নিরাময়ে সাহায্য করে এবং বিপাকেও সহায়তা করে। এছাড়াও গোলমরিচের মধ্যে থাকে ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন বি6, থায়ামিন, নিয়াসিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও গোলমরিচের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ। হরমোনের সমস্যা, ডায়াবেটিস, পিরিয়ডের সমস্যায় ভুগছেন, রোজ গোলমরিচ চিবিয়ে খেলে উপকার পাবেন। খালি পেটে 3টে গোলমরিচ চিবিয়ে খেয়ে 1 গ্লাস ইসুদুস জল খান, এতেই কাজ হবে। এছাড়াও খেতে পারেন মধু দিয়ে। মধু, গোলমরিচের গুঁড়ো আর কাঁচা হলুদ একসাথে মিশিয়ে খেতে পারলেও বাড়ির রোগ প্রতিরোধ ক্ষমতা, সেই সাথে শ্বাসকষ্টের সমস্যাও কমে। 1 চামচ খেলেই কাজ হবে। খেতে পারেন ঘি আর গোলমরিচও। আর্থ্রাইটিসের ব্যথা আর ভালো ঘুমের জন্য দারুণ কাজে আসে এই টোটকা। রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 গ্লাস গরম দুধেও মিশিয়ে নিতে পারেন এই গোলমরিচ, এতেও কিন্তু দারুণ কাজ হয়। মানসিক স্বাস্থ্য ভালো থাকে আর ঘুমও ভালো হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।